ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটা ছোট একটা আইডিয়া শেয়ার করি। আমাদের ছোট বাচ্চাদেরকে বা ছেলে মেয়েদেরকে সাধারণত আমরা ভালো পথে আনার জন্য অনেক কথা বলি, আল্লাহর ভয় দেখাই, গুনাহ হবে, ছোট বাচ্চাদেরকে বলি মিথ্যা বললে আল্লাহ গুনাহ দিবে, তাই না? বলি না আমরা বাচ্চাদেরকে? আবার ফজর নামাজের সময় বাচ্চা ডাকতেছেন, বাচ্চা না একটু শুয়ে আছে, আরামের ঘুম হয়েছে, সে আসতে চায় না, তখন আমরা কি বলি? এই ফজর নামাজ না পড়লে আল্লাহ জাহান্নাম দিবে, আল্লাহ গুনাহ দিবে। ঠিক আছে, আল্লাহ জাহান্নামে দিবেন, আল্লাহ গুনাহ দিবেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি কি কখনো একবারও এটা বলেন যে বাবা মিথ্যা বললে কিন্তু শয়তান জিতে যাবে, মিথ্যা তুমি নামাজ না পড়লে কিন্তু শয়তান জিতে যাবে, এটা কি বলেন? আমি বলি আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা ফজর সময় উঠতে না চাইলে বলি তুমি শয়তানকে জিতে দিবা, তুমি জিততে পারবো না, তুমি তো খুব সাহসী মানুষ মাশাআল্লাহ, শয়তানকে জিতে দিতে হবে। বাচ্চারা কম্পিটিশন করতে চায়, আপনি দেখেন কি শুধু ভয়, আল্লাহর ভয় বান্দার মধ্যে আসবে, বাচ্চার তো সে বয়সই হয় নাই, আপনি তাকে যে ভয় দেখাচ্ছেন, তাকে আপনি শয়তানের সাথে পরিচিত করান এবং শয়তান সম্পর্কে আপনি তাকে ধারণা দেন যে সে আপনার ক্ষতি করতে চায়, বাচ্চার ক্ষতি করতে চায়। আমরা বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলাকে বাচ্চাদের কাছে ভিলেন বানিয়ে রেখেছি, নাউজুবিল্লাহ, মানে বাচ্চা তখন ছোট মানুষ তো ও মনে করে যেটাই করতে যাই আল্লাহ গুনা দিবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, কি একটা মুসিবত, কিছুই করতে পারি না আল্লাহকে, ছোট মানুষ তো, সে তো আর আল্লাহ সৃষ্টিকর্তা মহান, এসব তার বোঝার কথা না। তো এই জন্য বাচ্চাদেরকে যদি আপনি এই অ্যাঙ্গেল থেকে বলেন যে বাবা শয়তান আমাদের শত্রু, সে আমাদের ক্ষতি করতে চায়, জাহান্নামে নিতে চায়, তুমি কি জাহান্নামে যেতে চাও? যাও না, তাহলে তোমাকে শয়তানের সাথে জিততে হবে, তাকে জিততে দেওয়া যাবে না। বাচ্চারা দেখবেন তখন এক ধরনের প্রেরণা পাবে ভালো কাজ করবার জন্য। আমি এটা অ্যাপ্লাই করে দেখেছি, আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি। অতএব আপনি নিজেও শয়তান সম্পর্কে জানবেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। মানুষ খারাপ কাজ থেকে ফিরে আসার পর আবার খারাপ কাজ দিকে চলে যাওয়া এটা অস্বাভাবিক না, এটা হতে পারে, বাট আমাদের যেটা করতে হবে সেটা হলো খারাপ কাজে যেন আর না যাই চেষ্টা থাকবে, তবাটা আগের চাইতে স্ট্রং হবে, যদি দুর্বল হয়ে যায় আবার তবাকে রিপিট করে নিতে হবে।